সিলেটে বন্যার্তদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে মহানগর যুবলীগের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এদিকে নগরীর দক্ষিণ সুরমার চাঁদনী ঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় বক্তারা বলেন সরকার লুটপাটে ব্যস্ত। অপরদিকে নেত্রকোনার পৌর শহরের পূর্ব মঈনপুর ও মাহমুদপুর এলাকায় অসহায় দুস্থদের ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবদল।